বাঁকুড়ায় ফিরল আকাঙ্ক্ষার দেহাবশেষ দেহাবশেষ নিয়ে এলেন আকাঙ্ক্ষার দাদা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন হিরক মুখার্জি হিরক মফিয়াদি আজকে কিছুক্ষণ আগেই আকাঙ্ক্ষা দাদা আয়ুষ সে কিন্তু বাঁকুড়ার বাড়িতে পৌঁছেছে এবং প্রত্যেকেই আকাঙ্ক্ষা অপহরণ কাণ্ডের তদন্ত শুরু হওয়ার পর থেকেই কিন্তু এই আয়ুষ আহ বাঁকুড়ার যে বাঁকুড়া শহর থানার যে তদন্তকারী দল সেই তদন্তকারী দলের সঙ্গে ছিলেন এবং তিনি তার সঙ্গেই প্রথমে ভোপাল গিয়েছিলেন এবং গতকাল তাকে রায়পুরে যখন উদয়নকে নিয়ে আসা হয় রায়পুরে সেই রায়পুরেও নিয়ে আসা হয় এই আয়ুষ তখনও সঙ্গে ছিলেন এবং তারপর আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার যে সৎকার করা হয়েছে সৎকার করার পরে যে অস্থি আনার যে রীতি রয়েছে হিন্দুদের মধ্যে সেই অস্থি নিয়ে কিন্তু এই মুহূর্তে বাঁকুড়ায় বাড়িতে পৌঁছেছেন যদিও ক্যামেরার সামনে তিনি কোন চাননি তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে গত কয়েকদিন ধরে আইসের ওপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছে স্বাভাবিকভাবে তিনি বিধ্বস্ত একটু সুস্থ হয়ে তিনি মিডিয়ার সঙ্গে কথা বলবেন এমনটাই কিন্তু পরিবারের সূত্রে জানানো হয়েছে